आज 30 अक्टूबर सन 1985 हम बंगला रंगमंच के सुप्रसिद्ध अभिनेता और रूपकार नाट्य संस्था के संस्थापक श्री संतोष दत्त से बातचीत रिकॉर्ड कर रहे हैं। संतोष दा, हमरा खूब खुशी जे आज के हमरा नाट्य शोध संस्थानेर जन्य पेयेछि। আপনাকে সেদিন আমরা বলেছি নাট্যশোধ সংস্থানে কী 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 ধরনের কাজ করছি। আমরা আপনার সম্পর্কে কথাগুলো রেকর্ড করতে চাই, আপনার সম্পর্কে জানতে চাই। সর্বপ্রথম ব্যক্তিগত ব্যাপার, আপনার কোথায় জন্ম হলো, কবে হলো, আর আপনার ছোটোবেলাটা কীরম কাটালো, থিয়েটারের সঙ্গে আপনি কীরমভাবে যুক্ত হলেন, তারপর আমরা অন্য কথাগুলোতে যাব। আপনারা কষ্ট করে আমার কাছে এসেছেন, এর জন্য প্রথমেই আপনাদের আমি ধন্যবাদ জানাই। আমার ছোট বয়স থেকে সেরকম কিছু রিমার্কেবল একটা কিছু বলার মতো বিষয়বস্তু অবশ্য নেই, তাহলেও আমার জীবনে বিবর্তন ঘটেছে অনেক। আমি কলকাতাতেই জন্মেছি, এই উত্তর কলিকাতায়, এবং আমার বাল্য বয়স থেকে পড়াশোনা একটি অত্যন্ত সাধারণ স্কুলে হয়েছে। বাল্য বয়সে লেখাপড়া ছাড়া এবং কিছু কিছু খেলাধুলা ছাড়া আমার জীবনের বিশেষ কোনো বৈশিষ্ট্য ছিল না। জন্মের তারিখটা একটু বলে দেবেন সন্তোষ দা। আমার জন্মের তারিখ হচ্ছে 2 ডিসেম্বর 1925 সাল, তার মানে প্রায় আজকে 61 বছর হতে চলল। আর সে সময় আমার একমাত্র বন্ধু বলতে ছিলেন আমার বাবা। বাবা আমার ছিলেন খুব নাটুকে, তার অনেক পুরনো নাটকের কালেকশন ছিল, গিরিশবাবুর লেখা প্রায় সমস্ত বই আমাদের বাড়িতে ছিল। তার মধ্যে বেশিরভাগ বই এখন আমি দেখতে পাই না, বোধহয় নষ্ট হয়ে গেছে। সেই সমস্ত বই আমার যখন 4 বছর বয়স, তখন সেই সমস্ত নাটক থেকে নাটকের অংশ বিশেষ বাবাতে আমাকে পড়তাম। কাজকর্ম সেরে এসে বাবা আমাকে নিয়ে রাত্রিবেলা, একটা বারান্দা ছিল, খোলা বারান্দা, সেই বারান্দায় বসে উনি একটা পাঠ বলতেন আর আমাকে বলতেন তুই এই পাঠটা পড়। বাবার এরকম ইন্টারেস্ট কিছু, উনি কি অভিনয় করতেন? হ্যাঁ, উনি অভিনয় করতেন, ওনার সঙ্গেও আমি অভিনয় করেছি। আচ্ছা। এবং আমার অভিনয়ের হাতে খড়ি বলতে গেলে আমার বাবা। আর সেই সমস্ত বই থেকে অংশ বিশেষ আমরা যখন পড়তাম, আমার তখন বিশেষ একটা কীরকম সত্যিকার একটা আগ্রহ জন্মাতো যে আমি যদি এই অংশটা ভালো করে পড়তে পারি, অভিনয় করতে পারি, তাহলে তো খুবই ভালো হয়। কিন্তু অভিনেতা হব এটা কিন্তু আমার মনের মধ্যে তখনও ছিল না, জাস্ট ভালো করে বলতে পারতাম এইরকম একটা ইচ্ছে হতো। যেমন ধরুন এই জনা নাটকে, গিরিশবাবু জনা নাটকে বাবা বলতেন নীলধ্বজ, আমি বলতাম প্রবীর। তখন তো স্বদেশী যুগ, মা ঘরের এক কোণে বসে চরকা কাটতেন আর এই যাকে বলে টাকু, টাকু চালাতেন, খদ্দরের সুতো তৈরি হতো। মাঝে মাঝে মাকে আমি ডেকে বলতাম যে মা তুমি জনার পাটটা বলো না, মা বলতেন দুরা ওসব আমি পারবো না বাবা। মার সঙ্গে আমার মাঝে মাঝে ঝগড়া হতো, তুমি কেন বলবে না, বাবা বলছেন এটা দশ, তুমি জনাটা কেন বলবে না, আমি তো প্রবীর বলছি।
তা এইরকম করে করে প্রায় 5-6 বছরের বয়সের ভেতরেই আমরা এই জনায় প্রবীরের পাঠটা প্রায় পুরো মুখস্থ হয়ে গিয়েছিল। আমার ভীষণ ভালো লাগতো, বিশেষ করে গিরিশবাবুর নাটকগুলো আমার ভীষণ ভালো লাগতো। কিন্তু তখনও অভিনেতা হব এরকম কোনো বাসনাই আমার মনের মধ্যে আসেনি। তারপর বাল্যকালটা পড়াশোনা করে কিছু খেলাধুলা করে আমার বিশেষ কোনো বন্ধু বান্ধব ছিল না, ওই বাবার সঙ্গেই প্রায় সারাক্ষণই কাটাতাম। আপনি এখানে কলকাতাতেই ছিলেন? হ্যাঁ, বরাবরই। আপনার বাবা এমনিতে কি প্রফেশনের লোক ছিলেন? আমার বাবা চাকুরিজীবী ছিলেন, তিনি ছিলেন এই লাহাদের স্টেটে কাজ করতেন। তা বাবা আমার সামান্য বৃত্তের লোক ছিলেন। তারপর আমার ম্যাট্রিকুলেশন আমি পাশ করলাম, পাশ করে আমার কলেজে অধ্যয়ন শুরু হলো। কোন কলেজে? বিদ্যাসাগর কলেজে আমি প্রথম ভর্তি হই ইন্টারমিডিয়েট ক্লাসে। সেখানে আমাদের কলেজের সোশ্যালে আমরা নাটক করতাম এবং তার কিছুদিন আগে থাকতে বাবা আমাকে বললেন যে স্ত্রী চরিত্রে অভিনয় করা একান্ত দরকার যদি অভিনেতা হতে হয়। তা বাবার কথা মতো অভিনেতা হবার জন্যে নয়, বাবার কথা মতো আমি যখন যেখানে এখানে ওখানে সেখানে অভিনয় করতাম, এই পাড়ায় অন্য পাড়ায় দু একটা ক্লাবে আমাকে নিয়ে যেত অভিনয় করবার জন্যে, তা সেখানে আমি স্ত্রী চরিত্র অভিনয় করতাম। তখন স্কুল লাইফে, স্কুল লাইফের শেষে এবং কলেজ লাইফের আরম্ভে। তা আমার মনে পড়ে বিদ্যাসাগর কলেজে যখন আমি যাওয়ার পরে প্রথম নাটক হয় সেটা মাটির ঘর, বিধায়ক বাবু, এবং সেই মাটির ঘরে আমি তন্দ্রার ভূমিকায় অভিনয় করেছি। আর আমার মনে হয় সেইটি বোধহয় প্রথম আমার স্ত্রী চরিত্র অভিনয়। আচ্ছা, সেই স্ত্রী চরিত্রের জন্য প্রস্তুত হওয়ার জন্য কিরম আপনি প্রিপারেশনটা করতেন? প্রিপারেশন আমার বাবার কাছেই শেখা, যা কিছু সেটা বাবার কাছে শেখা। আমার এখনকার গলাটা যদিও একটু ভারী ভারী মনে হয়, কিন্তু তখন আমার গলাটা সত্যি সরু ছিল এবং স্ত্রী চরিত্রে গলাটা তখন খারাপ লাগতো না। কিন্তু স্ত্রীলোকের সব কিছু আয়ত্তে আনা তো খুব মুশকিল, সেই জন্যে অভিনয় আমি খুব ভালো করেছিলাম তন্দ্রার ভূমিকায় এবং একটা মেডেলও পেয়েছিলাম, কিন্তু একটা দুর্বিপাকের মধ্যে দিয়ে আমি সেই মেডেলটা অর্জন করেছি। এটা কিন্তু আমার কৃতিত্ব নিশ্চয়ই, কারণ তন্দ্রা যখন পাগল হয়ে গেল, পাগল হয়ে যখন নন্দা নন্দা করতে করতে ছন্দা ছন্দা করতে করতে যখন বেরিয়ে যাচ্ছে, তখন আমি বুঝতে পারলাম যে আমার পরনের সমস্ত শাড়িটা আমার হাতের মুঠোর মধ্যে চলে এসেছে। কখন জানি না আঁচল খুঁজতে আরম্ভ করেছে, কিছুতেই তাকে সামাল দিতে পারি না, করতে 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 সমস্ত শাড়িটা আমার হাতের মুঠোর মধ্যে চলে এসেছে। আমি দৌড়ে চলে এলাম গ্রিন রুমের ভেতরে, আমার প্রিন্সিপাল দেখি, কলেজের প্রিন্সিপাল তখন দেখি গ্রিন রুমে দৌড়ে ছুটে চলে এসেছেন, আমার কাছে ঠাস করে একটা চল মেরে বললেন এটা কি হলো। দেখি তা সত্ত্বেও আমি কিন্তু মেডেল পেয়েছিলাম। নাটকে তিন বোনের রোলই আমি করেছি। তারপর আপনার ওই শাহজাহানে আমি জাহানারা করেছি, তারপর বিন্দুর ছেলেতে বিন্দু করেছি, তারপর চন্দ্রগুপ্তে হেলেন করেছি, তারপর আরো কি করেছি আমার মনে নেই। ওই রকম বিভ্রাট আর হয়নি? না, ওই রকম আয়ত্ত করে ফেলেছিলাম। তারপরে সেফটি পিন টেফটি পিন দিয়ে আর যাই হোক। তারপরে আমার যখন আমি কলেজে থার্ড ইয়ারে পড়ি, তখন বয়সের জন্যে বা যাই হোক একটু মানে পুরুষ মানুষের আভাস বোধ হয় গলায় বাবা পেয়েছিলেন, তার থেকে বললেন এবার তুই কিন্তু মেল রোল করবি। তা আমি করেছিলাম, এক জায়গায় অভিনয় হয়েছিল মহারাজ নন্দকুমার, সেখানে বোধহয় একটা চরিত্র ছিল কামালউদ্দিন, সেই কামালউদ্দিনের চরিত্র আমি অভিনয় করি।
এবং তারপর থেকে পুরুষ চরিত্রে অভিনয় করে যাচ্ছি। কিন্তু এত অভিনয় করি কিন্তু কোনোদিনই একটা প্রফেশনাল অভিনেতা হবার আমার আশা ছিল না। আমি উকিল হব এ বাসনা আমার খুব বাচ্চা বয়স থেকে ছিল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে নিজেই বকবক করতাম, মার সঙ্গে ঝগড়া করতাম, বাবার সঙ্গে ঝগড়া করতাম, বন্ধু বান্ধবদের সঙ্গে আলাপ পরিচয় করতাম, গপ্প গুজব করতাম, একাই দরজায় খিল দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার ভীষণ ভালো লাগত এবং চেষ্টা করতাম মাঝে মাঝে মানে সমস্তটাই ইংরেজিতে বলবার, ভুল ভাল হতো, শোনবার তো কেউ নেই, সুতরাং ভয়ও হতো না। তা এটা আমার ইচ্ছে ছিল, কিন্তু ওই অভিনয় লাইনে আমি একটা প্রতিষ্ঠা অর্জন করব এই বাসনা কিন্তু আমার কোনোদিনই ছিল না। আচ্ছা, অভিনয় দেখতেন সিনেমা থিয়েটার সেই সময়? খুব খুব বেশি। বাবার সঙ্গে? হ্যাঁ, বাবার সঙ্গে। বাবার সঙ্গে আমি সমস্ত সিনেমা দেখতাম যতদিন বাবা বেঁচে ছিলেন। বিদেশি সিনেমা? হ্যাঁ, দেশি বিদেশি দুই। উল্লেখযোগ্য মনে আছে? উল্লেখযোগ্য বাংলা মনে আছে আমার, আমি মুক্তি দেখেছি বাবার সঙ্গে, তারপর সাইগল বড়ুয়ার যতগুলো ছবি সবই দেখেছি বাবার সঙ্গে। এরকম ধরে তখন যতগুলো বাংলা বই হতো প্রায় সবগুলোই আমি দেখতাম এবং বাবার সঙ্গে দেখতাম। না, এখন যেটা পরবর্তীকালে মনে হয় যে তার থেকে কিছু আপনি গ্রহণ করতে পেরেছেন, এইরকম লেভেলের কিছু দেখেছেন? তার থেকে মানে বাবার কাছ থেকে? না, সেই দেখা ছবি বা দেখা ছবি আপনার অভিনয় জীবনে প্রভাব ফেলেছে? অভিনয় জীবনে প্রভাব ফেলেছে, ফেলেছে তো নিশ্চয়ই। যেমন ধরুন আগেকার দিনের অভিনয়ে আমার, অবশ্য সকলকার অভিনয় বর্তমান দৃষ্টিভঙ্গিতে ভালো লাগতো না, কিন্তু কিছু কিছু শেষের দিকের অভিনয় যেমন অহিনবাবুর অভিনয়, তারপর শিশিরবাবুর তো নাটক দেখেছি, শিশিরবাবুর ফিল্ম অবশ্য আমার বিশেষ ভালো লাগতো না, কিন্তু নাটক তো সে অনবদ্য, সে বলার কথা নয়, সেটা আমি পরে আসছি। এবং ফিল্মে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের আমার ভালো লাগতো। তারপর জাস্ট এইরকম চলেছে, শিশিরবাবুর নাটক আমি বাবার সঙ্গে অনেক দেখেছি, একসঙ্গে বসে দেখেছি, ভীষণ ভালো লাগতো। বিদেশি অভিনেতা মনে পড়ছে? আর বিদেশি অভিনেতার ভিতরে তো সত্যি কথা বলতে কি জবাব নেই, আমার ভীষণ ভালো লাগতো ক্লার্ক গেরল। আচ্ছা, তারপর কি বলে এইসব, আমার বোধ হয় স্মৃতিশক্তিটা কমে আসছে, গ্রেটা গার্বো। আর সবচেয়ে ভালো লাগতো আমার আভা গার্নার, কি আভা গার্নার অভিনয় আমার ভীষণ ভালো লাগতো। তারপরে রলফ ইন্টিন সবই আছেন, এরা আমাকে বিশেষভাবে আকর্ষণ করতো ওদের অভিনয়। এবং আমার মনে আছে মাঝে মাঝে সেই সবগুলো দেখে এসে ঘরে খিল দিয়ে ওই আয়নার সামনে সেগুলো একটু এরকম ধরনের অনুকরণ করবার চেষ্টা করতাম। তা আমার একদিন আমি খুব বেশি একটা ইন্সপিরেশন পেলাম, আমার বাড়িতেই খুটখাট ব্যাপার নিয়ে, মানে আমার বাবা এবং মা বুড়ো বুড়ি, এদের ভিতরে প্রায় একটু খুঁটিনাটি লাগতো এবং একটু সেটা শেষকালে একটু ঝগড়ায় পরিণত হতো। তা সেই রকম একটা ঘটনা নিয়ে আমি একদিন দরজায় খিল দিয়ে আয়নার সামনে এই বাবা মার ঝগড়াটাকে মানে আমি ভেঙচি কাটছিলাম। কোন ফাঁকে জানি না, বাবা কিন্তু জানলার ধারে দাঁড়িয়ে সমস্ত শুনছেন। শোনার পর আমি যখন এদিকে চলে এসেছি তখন দেখি বাবা দাঁড়িয়ে রয়েছেন, আমি এতক্ষণে জিভ কেটে ফেলেছি। তো বাবা আমাকে বললেন ভালোই হচ্ছে কর। তা আমার তখন মনে হলো তাহলে তো আমি ভালো অভিনয় করতে পারি, ডাবল রোলই করেছিলেন। হ্যাঁ, ডাবল রোল করেছিলেন, বাবা মার জন্য গাড়ি করেছিলাম। তো এরকম কিছু কিছু মজার মজার ঘটনার ভেতর দিয়ে আমার দিন কাটছে। আপনার ভাই বোন ছিল? আমার ভাই বোন মানে আমার তখন আমার চার বোন, চার বোনেরই তখন বিয়ে হয়ে গেছে, আমি একটি ছেলে। আর 1952 সালে আমার এক বন্ধুবর ত্রিদীপ দত্ত, সে আমাকে একটু ডেকে পাঠালো, বললো যে আমরা একটা অর্গানাইজেশন করছি, সেই অর্গানাইজেশন আমরা একটা নাটকের সংস্থাকে তৈরি করছি, সেখানে কালী সরকার আছেন, মামাদ ইসরাইল আছেন, সবিতা ব্রত দত্ত আছেন, তা তুমি এখানে এসে জয়েন করো, আমরা একটা নাটক আরম্ভ করবো।
তো আমি গেলাম, সেখানে গিয়ে দেখলাম যে সুকুমার রায়ের চলচ্চিত্র চঞ্চুরি নাটকটা তখন আরম্ভ হবে আনন্দম সংস্থা। তখন আনন্দম সংস্থার মানে ভিত্তিটা ঠিক মতন করে স্থাপন করা হয়নি, তা আমি বলতে পারেন ফাউন্ডার মেম্বার অফ দ্যাট আনন্দ। কিন্তু আপনি বোধ হয় মাঝে খানিকটা বাদ দিয়ে দিলেন সন্তোষদা, আপনি চাকরি আরম্ভ করলেন, কলেজ লাইফ শেষ হলো, ব্যাংকে কাজ নিলেন। ও সেগুলো একটু লিঙ্কলেস হয়ে গেছে না, পার্ট পার্ট। তা যাই হোক, তাহলে আমি সে থেকে আরম্ভ করি, কলেজ থেকে আমি বিএ পাস না, কলেজ থেকে বিএ পাস করার পরে আমি ইম্পেরিয়াল ব্যাংকে 1945 সালে প্রথম জয়েন করি। 1945 সালে যখন জয়েন করি ইম্পেরিয়াল ব্যাংকে হেড অফিসে, তখন আমার বয়স কত থাকবে 19 বছর। তার এবং সেই তার কিছুদিন বাদই বাবা হয়তো ভবিষ্যৎটা আমার দেখতে পেয়েছিলেন এবং হয়তো বুঝেও ছিলেন, সেই জন্য আমার সেই বয়সে বিয়ে দিয়ে দেন। তা তখন আমি বউ কী জিনিস সেটাও ঠিক মতন বুঝতেও পারিনি, আর বইয়ের ভরণ পোষণের কোনো দায়িত্বই আমি ততদিন বাবা মেটেছিলেন ততদিন আমি গ্রহণ করতে হয়নি। মানে একখানা রুমাল পর্যন্ত আমি আমার স্ত্রীকে কিনে দিইনি, এখনও দিই না অবশ্য। তারপরে নাটক ওই ব্যাংকে দু একটা থিয়েটার করেছি আমি, পরিচালনা করতেন না, পরিচালনা অনেক পরে করেছি, পরিচালনা আমি পার্কস ব্রাঞ্চে করেছি, সেটা অনেক পরে। আচ্ছা, এই সময় অভিনয়। তারপরে আমি সেখানে চাকরি করতাম এবং ওই নাটক করতাম বিভিন্ন জায়গায়, খেলাধুলা করতাম। আচ্ছা, এই সময় ব্যাংকের নাটকে বাইরে থেকে পরিচালক আসতেন? হ্যাঁ, বাইরে থেকে। কারা আসতেন, ইম্পর্টেন্ট কেউ সেই সময়কার মনে আছে? একজনের নাম আমার মনে পড়ছে, সেটা গৌরীদা। গৌরীদা আমাদের নেতাজি সুভাষ ব্রাঞ্চে আমি যখন ছিলাম তখন গৌরীদা আমাদের টিপু সুলতান নাটকটা পরিচালনা করেছিলেন, আমি অভিনয় করেছিলাম মুশিয়ার লালির ভূমিকায়। তারপর এইরকম চলতে চলতে আমি যখন নেতাজি সুভাষ ব্রাঞ্চেই চাকরি করি, সেই সময়ই আপনাদের আগে যা বললাম চলচ্চিত্র চঞ্চুরি নাটক, সেটা অভিনীত হয় মহারাষ্ট্র নিবাসে প্রথম। এই যুব সংঘ সেটাকে অর্গানাইজ করেছিল এবং তখন পথের পাঁচালী প্রাইজ পেয়ে ফিরেছে। এই সেটা বোধ হয় 1953 সাল, 1953 কি 1954 এরকম হবে, আমার সালটা হয়তো ঠিক মনে পড়ছে না, হয়তো ভুল হতে পারে, দু এক বছরের এদিক ওদিক হতে পারে হয়তো। তা সেই নাটক অভিনয় হলো মহারাষ্ট্র নিবাসে, সেই সত্যজিৎ বাবু মানে মানিকদা তার এন্টায়ার ইউনিট নিয়ে তিনি দেখতে এসেছিলেন এবং সেখানে আমার বেশ মনে পড়ে কালিদা ওপেনিং অ্যাড্রেস করেছিলেন, তাতে উনি বলেছিলেন আমরা আজকে গঙ্গা জলে গঙ্গা পুজো করবো, মানে সুকুমার রায়ের নাটক দিয়ে সত্যজিৎ রায়কে সম্বর্ধনা জানাবো। সেই নাটক অভিনয় হওয়ার পরে, না এর ভেতরে একটা কথা বলি, সেই নাটক আমি যখন অভিনয় করতে যাই তখন কিন্তু আমার বাবার খুব খারাপ অবস্থা, খারাপ অবস্থা মানে বাবার তখন ব্লাড প্রেশার হোক বা যে কারণ কোনো কারণেই হোক, বাবার তখন শরীর এত খারাপ যে তখন বাবা কনস্ট্যান্ট নাক দিয়ে ব্লিড করছেন, সে মানে প্লাগ করেও সে রক্ত বন্ধ করা যাচ্ছে না। এইরকম অবস্থায় আমি ওই নাটক অভিনয় করতে গিয়েছিলাম আনন্দমের ব্যানারে এবং সেখানে দেখে মানিকদা ভীষণ খুশি হয়েছিলেন, আমাকে ডেকে পাঠিয়েছিলেন। কিন্তু সেদিন তার সঙ্গে একটু বিশেষভাবে পরিচিত হবার মতন মানসিক অবস্থা আমার ছিল না, জাস্ট দেখা করে আমি চলে এসেছিলাম। তারপরে কিছুদিন বাদে বোধ হয় 1956 সালে হবে কি 1955 সালে, ওখানে ওটা বললেন সন্তোষদা যে আপনার শোনা কথা মানিকদা বলেছিলেন ওকে দেখেই জানে বাবা এই চরিত্রটা লিখেছিলেন, সেটা পরে বলেছিলেন, শোনা কথা সেটা, হ্যাঁ সেটা পরে বলেছিলেন, সেটা কিন্তু আমারও শোনা কথা, আপনারও শোনা কথা, সেটা আমাকে বলেননি, আমারও শোনা কথা, সেটা অনেক পরে বলেছিলেন। চলচ্চিত্র চঞ্চুরি তো বহুদিন ধরে অভিনীত হয়েছে, 1967 সাল পর্যন্ত এক নাগারে আমি করে গেছি ওই চরিত্র এবং মানিকদা কম করে বোধ হয় 4 থেকে 5 বার দেখেছিলেন। উনি ওনার মাকে দেখতে পাঠিয়েছিলেন, ওনার সব অনেক আত্মীয় স্বজন এই নাটক দেখে গেছেন। তা সেই নাটক হওয়ার পরে ওই পরশপাথর যখন তিনি শুরু করেন তখন একবার আমাকে ডেকে পাঠালেন, আমি গেলাম এবং পরিচয় হলো এবং সেইটি হচ্ছে আমার প্রথম ফিল্ম পরশপাথরে ছোট একটা রোল। আমার রোলটা করতে ভীষণ ভালো লেগেছিল এবং সবচেয়ে বেশি যেটা আমি ইম্পেটাস পেয়েছিলাম সেটা হচ্ছে যে আমার যখন পাঠটা শেষ হয়ে গেল তখন বললেন যে
সন্তোষ তোমার জন্য, তখন উনি আমাকে আপনি বলতেন, আপনার জন্য 750 ফিট অ্যালট করেছিলাম, আপনি 250 ফিটে কিন্তু শেষ করে দিয়েছেন, থ্যাংক ইউ। এটা আমার মনে পড়ে। সেটা শেষ হয়ে যাওয়ার পরে তখন আমার মনে হলো যে মাঝে মাঝে এরকম ফিল্মে যদি মুখ দেখাতে পারি বা একটা ভালো রোল পাই তাহলে তো খারাপ কিছু নয়। আপনি বলতে ইতিমধ্যে ব্যাংক ছেড়ে দিয়েছেন? না, ব্যাংকে চাকরি করছি, আমি ব্যাংকে চাকরি করছি। তারপর মাঝে মাঝে আমার ওইরকম মনে হতো যে কই আর তো কেউ ডাকছেন না, ভালো চরিত্র কই একটা তো আমি পাচ্ছি না। তখন আমি চাকরি করছি। তারপরে চাকরি করতে করতে আমি চাকরি ছাড়ি 1959 আমি চাকরি ছেড়ে দিই। তার ভেতরে চাকরি যখন ছাড়ি আমি, তার ভেতরে বোধহয় আমি আর ফিল্ম করিনি। আচ্ছা, কিন্তু সুন্দরামের এই আনন্দামের কথাটা একটু ডিটেলে বলুন, কিভাবে তৈরি হলো, কিভাবে নামকরণ হলো, কে কে রইলেন, মনে আছে? আমার মনে আছে যতদূর। দলের উদ্দেশ্য কি হলো? দলের উদ্দেশ্য জাস্ট একটা নাটক করা, নাটক সংস্থা, নাট্য আন্দোলন, তার মধ্যে আমাদের অংশগ্রহণ করা, এই সমস্ত ছিল আমাদের উদ্দেশ্য। আপনার কতটা রোল ছিল তার ভেতরে? সেটা আমি ছিলাম ওখানকার ফাউন্ডার মেম্বার, নির্মল কুমার ছিল সেখানে, মোহাম্মদ ইসরাইল ছিলেন, কালী সরকার ছিলেন, পরবর্তীকালে তুলসী লাহিড়ী মশাই এসে পড়েছিলেন, সবিতা পথে দত্ত ছিল, ত্রিদীপ দত্ত ছিল, আর আর সবাইকার ঠিক সেই সময় কারা আর কারা ছিলেন আমি ঠিক আর মনে করতে পারছি না। তারা কেউ কেউ এখন ডিট্যাচড হয়ে গেছেন, আর বোধ হয় দু একজন মারাও গেছেন এর ভেতরে। ওই সবিতা বসে বাড়িতেই, তার বাইরের ঘরে। কোন সালটা? 52 1953 থেকে শুরু হয়েছিল। তারপরে আমরা ব্যাপীকে বিদায় করেছিলাম, তারপরে ছেঁড়া তার করেছি। আনন্দম নামটা কার দেওয়া? আনন্দম নামটা অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে বোধহয় কালীবাবুরই দেওয়া হবে, কালী সরকারের বোধহয়। আচ্ছা, রূপকার হলো কবে? রূপকার হলো কেন হলো? যেটা সব জায়গায় যেটা ঘটে থাকে দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে, আনন্দমটা ভেঙে গেল। ভেঙে গিয়ে কিছু সভ্য বেরিয়ে চলে গেল, আর কিছু সভ্য যারা রয়ে গেলেন তারা নতুন নামকরণ করলেন রূপকার। এই রূপকার নামটি দেওয়া হচ্ছে তুলসী লাহিড়ী মশাইয়ের। তখন বেরিয়ে যারা চলে গেলেন তাদের ভেতরে নির্মল কুমার চলে গিয়েছিল, আর নামগুলো আমার ঠিক মনে করতে মহিলারা কে ছিলেন? স্মিতা সিংহ? না, স্মিতা সিংহ অনেক পরে এসেছিলেন। মহিলাদের মধ্যে সেরকম, হ্যাঁ উনি তো শুরু থেকেই ছিলেন, উনি শুরু থেকেই ছিলেন। এছাড়া একেবারে পাকাপাকি ভাবে কোনো মহিলা সভ্যা তখন আমাদের মধ্যে ছিলেন না, নিয়ে আসা হতো অভিনয় করতে। অনেক পরবর্তীকালে ব্যাপীকে বিদায় যখন শুরু হলো তখন রেবা দিয়ে এসে এলেন ওই ব্যাপিকার রোল করবার জন্যে, তারপরে স্মিতা সিংহ জয়েন করলেন, তারপরে তৃপ্তি দীর এক বোন অনেকদিন আমাদের সঙ্গে অভিনয় করেছেন। কোন বোন, কি নাম? নামটা আপনি একটু যদি জানেন তাহলে বললে সুবিধা হয়, আমি মনে করতে পারছি না। মুক্তি গোস্বামী করেননি? হ্যাঁ, মুক্তি গোস্বামী করেছেন। না, মুক্তি দি করেছিলেন বোধহয় একবার, ইতু দি আর কি, ইতু দি, ইতু দি, হ্যাঁ হ্যাঁ ইতু দি, ইতু দি আমাদের সঙ্গে যেদিন করেছিলেন। আচ্ছা, প্রথম নাটক ব্যাপিকা বিদায় হলো? না, চলচ্চিত্র 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 হ্যাঁ, প্রথম নাটক, তারপরে ব্যাপিকা বিদায়। তার মধ্যে আমরা ওই ছেঁড়া তার, পথিক, প্রথম দলের প্রেসিডেন্ট পাকি, সেগুলো মনে আছে আপনার? হ্যাঁ, প্রেসিডেন্ট ছিলেন প্রথম কালীবাবু, প্রথম প্রেসিডেন্ট ছিল, আমার আন্দাজে বলা উচিত না, ভুলে গেছি। তারপরে বিজলিদা আমাদের ছিলেন, বিজলি বরণ পদবীটাও ভুলে গেছি। আপনার ঠিক অভিনয় ছাড়া আর কি করতেন? আর কিছু না, শুধু অভিনয়? শুধু অভিনয়, শুধু অভিনয় ছাড়া অর্গানাইজেশন বা ব্যাকস্টেজ বা কিছু না? না না, কিছু, শুধু অভিনয়। তারপর এই যে ফিল্ম করার পরে আমি যখন, সেটা কেন সময়ের জন্য? সময়ের জন্য ঠিক নয়, একটা আকর্ষণ জন্মে গিয়েছিল, একটা আকর্ষণ জন্মে গিয়েছিল। তার ইনভলভমেন্ট দরকার ছিল যে আমি কেন
গ্রুপের সঙ্গে সেভাবে জড়ালেন না? গ্রুপ না, গ্রুপের সঙ্গে সেভাবে আমাদের গ্রুপের আর বিশেষ কোনো অ্যাক্টিভিটিস তো ছিল না নাটক অভিনয় করা ছাড়া। ধরুন সেখানে একটা যে ক্লাস করা, যে অভিনয় টভিনয় কি সম্বন্ধে আলোচনা চক্র করা, সেসব বিশেষ কিছু ছিল না। তখনো পর্যন্ত আমি সেরকম কোনো মানে শিখতে পারিনি কিছু। আচ্ছা, চলচ্চিত্র চর্চরিতে আপনি নিজের ভাবনা চিন্তা কতটা করেছিলেন অভিনয়তে পুরোটাই, না নির্দেশকের চিন্তা কাজ করেছিল? মনের ভেতরে পৌঁছতে হয় তাহলে তার একটা মানে আমার ডায়ালগ থ্রোয়িং বা কথা বলার একটা বিশেষ পদ্ধতি আমাকে অ্যাডাপ্ট করতে হবে। তা সেইটা আমি অ্যাডাপ্ট করেছিলাম এবং লোকে যাতে চট করে আমি লোকের দৃষ্টিটাকে কাটতে পারি তার জন্য একটা বিশেষ ধরনের কস্টিউমের আমার মনে হয় প্রয়োজন হয়েছিল এবং সেই জন্য একটা বিশেষ ধরনের কস্টিউম আমি ইউজ করেছিলাম এবং তার সঙ্গে প্রথম এন্ট্রান্সেতেই আমাকে যাতে লোকে ধরে ফেলে সেই জন্যই আমি হাঁটার পদ্ধতিটাও পাল্টে ফেলেছিলাম। তা আমি দেখলাম যে সেটা দর্শকে গ্রহণ করেছিল এবং 67 সাল পর্যন্ত আমি যেখানে যেখানে করেছি সেখানে আমি দর্শকের মনকে মনে হয় আমি জয় করতে পেরেছি। তা এরপরে কিন্তু ওই নাটক আমি করে গেছি, তারপরে ওই রূপকার সংস্থার তরফে আর কি কি নাটক করলেন? ওই বললাম যে ছেনাতার করেছি, পথিক করেছি। ছেনাতার আপনি কি? ছেনাতারে বোধহয় আমি কিছু করিনি। আচ্ছা, পথিকে? পথিকেও বোধহয় কিছু করিনি। রবীন্দ্রনাথের শাস্তিতে করেছিলাম, সরকার মশাইয়ের চরিত্রটা করেছিলাম, বাংলার মাটিতে করেছিলাম। নির্দেশক কে ছিলেন? তুলসী লাহিড়ী। এগুলো বেশিরভাগই নাটক করেছেন তুলসী লাহিড়ী। ব্যাপিকা বিদায়ের নির্দেশক সবিতা প্রজা দত্ত, তার আগে বঙ্কিম ঘোষ। বঙ্কিম ঘোষ ফাউন্ডার মেম্বার নয়, বঙ্কিম ঘোষ পরে এসেছিলেন। ব্যাপিকা বিদায় নাটকটার মানে প্রেরণা প্র্যাকটিক্যালি জুগিয়েছিল বঙ্কিম ঘোষ এবং কাঠামো ফাটামো তৈরি ফৈরি করার ব্যাপারে বঙ্কিম ঘোষও তার মেজর কন্ট্রিবিউশন ছিল। তারপরে এই নাটক অভিনয় করা পরশপাথর হলো। তারপরে কিন্তু আমি ফিল্মে কিছু করছিলাম না, বোধহয় 1962 সাল পর্যন্ত কিছু করিনি। তারপরে মানিকদার ছবি আরম্ভ হলো তিন কন্যা। তিন কন্যাতে সমাপ্তি বইয়েতে আমি ওই মেয়ের বাপের রোলটা করেছিলাম। তারপরে হলো কাপুরুষ মহাপুরুষ। কাপুরুষ মহাপুরুষের পরে এর মধ্যে নাটক আমি বিশেষ কিছু করিনি, তার কারণ রূপকারের ব্যানারে এবং চলচ্চিত্র চর্চরি 67 সাল পর্যন্ত আমি করেছি। চেঞ্জটা কবে হলো? 60 কোনটা রূপকার হলো কবে? রূপকার হলো এইটুকু শুধু বলে রাখি যে যে কারণে এই সমস্ত গ্রুপ গুলো ভাঙে সেগুলো বোধহয় আপনাদের অজানা নেই, কারণটা কমন। কাউকে দোষারোপ আমি করতে পারবো না, কারণ আমার তো কথাগুলো টেপ করা হচ্ছে, এই টেপটা অনেকে হয়তো শুনবেন। সেই জন্য সেটা নাম না করে বলতে পারেন কিছু যদি। ওই আপনাকে তো আমি ইঙ্গিত দিলাম। যে কেউ এটা এসে ইচ্ছে মতো শুনতে কিন্তু পারে না বা ইউজ করতে পারে না এগুলো। না, তা সত্যি কথা, কিন্তু আমি আপনাদের যথেষ্ট ইঙ্গিত দিলাম, ঠিক আছে, আপনারা তো বুঝতেই পারছেন। এর বেশি আর দয়া করে প্রশ্ন করলেন না। তারপরে ফিল্মের ব্যাপারে সবচেয়ে বড় রোল নিয়ে মানিকদা আমাকে অফার করলেন এবং বললে আমার ভুল হবে, রাদার প্রচণ্ডভাবে আমাকে উৎসাহিত করলেন
গুপি গায়েন বাঘা বায়েন একটা ডাবল রোল করে সুনীল রাজা এবং হাল্লার রাজা, আমাকে দিন দেখে বললেন যে এরকম রোল আছে, এটা তোমায় করতে হবে। এই প্র্যাকটিক্যালি বলতে গেলে সত্যিকারে আমি এই প্রথম সবচেয়ে বেশি অনুপ্রাণিত হলাম যে আমি হ্যাঁ ফিল্মে নিজেকে প্রতিষ্ঠা করব। সেটা ধরুন 1966 কথা, তখন কিন্তু আমার মানসিকতা, আমার চিন্তাধারা ঠিক বর্তমানে যা ঠিক এরকম কি ছিল না। এখন সত্যি কথা বলতে কি আমার ষোলো না ডিভোশন নেই অভিনয় প্রতি, কোনো দিকেই নেই, কারণ আমার বয়স তো বাড়ছে, দুনিয়ার বিভিন্ন জীবনের ক্ষেত্রে তাকাতে তাকাতে আমার অভিজ্ঞতাটা বড় তিক্ত হয়ে যাচ্ছে, সেখানে আর বিশেষ জায়গায় ইচ্ছে করে না যে কিছু দিই, তার কারণ মাঝে মাঝে মনে হয়ে দিয়ে লাভ নেই, কারণ রিসেপশন বলে থাকা জিনিস আছে। এই যে আমি কথা বলছি, এই আপনার টেপটা যদি ঠিক মতো রিসিভ করতে আমার কথা কোনো না পারে, আমার কি কথা বলতে ইচ্ছে করবে? করবে না। ঠিক একই কারণে রিসেপশনের অভাবের জন্যে মাঝে মাঝে নিজের মনের মধ্যে একটা তিক্ততা সৃষ্টি হয়, তার জন্য মনে হয় ভালো লাগছে না। তবে অনেক সময় করে নিজের তো ভালো লাগে, আপনি তো গোড়াতে অত আয়নার সামনে করতাম তখন, কিন্তু আমি তো এতটা জগৎটাকে দেখতে পাই, বয়সটা কম ছিল, জগৎটাকে দেখতে শিখিনি, কিন্তু এখন জগৎটাকে যত দেখছি শিখছি, তখন আমার নিজের মনটাও আয়নায় যেমন আমি দেখতে পাচ্ছি যে আমিও যেমন ষোলো আনা সৎ নয়, বেশ খানিকটা অসৎ, তার সঙ্গে সঙ্গে দেখতে পাই যে আমার চেয়ে অনেক বেশি অসৎ আমার চারিদিকে ঘুরছে, যাদের কাছে আমি দিচ্ছি তাদের ভেতরে, যারা নিতে পাচ্ছেন তাদের ভেতরে, সব জায়গায় এটা সত্যি নয়, এটা সত্যি কথা। নেবার লোক অনেক আছে যারা সত্যিকারে নেন, যারা নিচ্ছেন, সেখানে আমি দিয়ে কিন্তু ভীষণ খুশি হই, কিন্তু আমি খুব বেশি খুশি হতে পারতাম যদি এই বিবর্তনগুণ আমার চোখের সামনে না ভেসে আসত, তখন আমি এই রিসেপশনের কথাটা হয়তো আমি চিন্তাই করতাম না। যাই হোক, আমার ধরুন ওই বললাম আপনাকে যে আগেকার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি যদি আমার এই জীবনে বজায় থাকতো, তাহলে হয়তো আমি হোল হার্টেডলি অনেক কিছু দেবার কথা ভাবতাম, চিন্তা করতাম, কিন্তু এখন বয়সটা বেড়ে যাচ্ছে, শরীরেও সব সময় কুলোয় না, মনটাও আস্তে আস্তে একটু দুর্বল হয়ে আসছে, আর একটা অভিজ্ঞতাটা যেন ধীরে ধীরে একটু নিম পাতার রস নিংড়ে দিলে যেরকম জলটা দাঁড়ায় সেরকম হয়ে আসছে। আচ্ছা শুনুন, তাহলে কিন্তু প্রফেশনালি আপনি যখন কাজটা করছেন, ফিল্মেই হোক আর স্টেজেই হোক, তখন তো মনটা যদি এত অসন্তুষ্ট থাকে, মনে যদি এটা লাগে যে না আমি সব কিছু দিতে পারছি না, তাহলে একটা কিছু কন্ট্রাডিকশন, একটা কিছু অসুবিধে আপনার মনে হয় না? হ্যাঁ, যথেষ্ট হয়। আমি যখন মানিকদার ছবিতে কাজ করি, আমি যখন তরুণ মজুমদারের ছবিতে কাজ করি, আমি যখন তপন সেনের বইতে কাজ করি, তখন এই জিনিসটা আমার একদম মনে হয় না। তার কারণ আমি জানি, আমি বুঝি যে আমি ষোলো আনা দিচ্ছি, ষোলো আনা রিসেপশন আমার হচ্ছে, সেখানে দিয়ে আনন্দ পাই আমি। কিন্তু যখন দেখি যে একটা লোক ডাইরেক্টর হয়েছেন, তিনি আমাকে শিল্পী হিসেবে নিয়ে গেছেন, আমাকে দিয়ে অভিনয় করাচ্ছেন, তিনি কোনো ক্যামেরা অ্যাঙ্গেল বোঝেন না, তিনি ডাইরেকশনের কিচ্ছু বোঝেন না, ওর থেকে প্রডিউসার একটা জোগাড় করে তিনি ছবি তুলছেন, যেখানে ডায়ালগগুলো একেবারে কী বলবো, মানে ইনকনসিস্টেন্ট ডায়ালগস আমাকে বলতে হচ্ছে, ফোর্সড বলে মনে হচ্ছে, সেখানে আমি কী করে আমি মন ভরে দেবো বলুন, নেবে কে? কারণ নেবার মতন মন তাদের নেই, দেখার মতন চোখ তাদের নেই, তাদের করে আমি সেখানে ভালো অভিনয় করি বা কী করবো, আর ভালো জিনিস দিয়েই বা কী করবো, এই যে দিতে পাচ্ছি না, এই যে প্রচণ্ড চাপা অসন্তোষ, এটা আমাকে অত্যন্ত জ্বালা দেয়, বেদনা দেয়। কিন্তু সেই বেদনা আমি যখন মানিকদের ছবিতে অভিনয় করি, তখন তো কোনো দিকে পাবার ছাবার দূরের কথা, সব যেন আমি ভুলে যাই, সমস্ত যেন ভুলে যাই। তারপরে যখন ফিরে আসি এই সমস্ত জায়গায় ছবি করবার জন্যে, তখন মানসিক কষ্টের অন্ত থাকে না আমাদের, কিন্তু সেগুলো মুখে প্রকাশ করতে তো সবসময় পারি না, তার কারণ চারটি পয়সা পাই বলে, এবং সত্যি কথা বলতে গিয়ে সেগুলো শুধুমাত্র করি পয়সা অর্জন করবার জন্য, কিচ্ছু না। নাটকেও ঠিক তাই, নাটকে যখন আমি দেখি, নাটকে যখন দেখি যে আমি একটা রোল পেলাম,
সেই রোলটার ডায়ালগ এবং ডায়ালগ এবং চরিত্রের ভিতরে সুন্দর একটা সামঞ্জস্য আছে। সেখানে যিনি ডাইরেক্টর তিনি সুষ্ঠুভাবে তার নাটকটা পরিচালনা করছেন, আমি সেখানে ষোলো আনা এখনও ঢেলে দিই, ডালবার ইচ্ছে হয় ডালবার প্রবৃত্তি হয়। নাটকের ক্ষেত্রে সেরকম ঘটেছে? হ্যাঁ নাটকে, হ্যাঁ ঘটেছে। আচ্ছা আপনি প্রফেশনাল স্টেজ কবে জয়েন করলেন? প্রফেশনাল স্টেজে জয়েন করেছি আমি প্রথম নটনটি রঙ্গনা এবং বিশ শ্যামাপ্রসাদ মঞ্চে, এই হচ্ছে আমার প্রথম প্রফেশনাল নাটক। আমি আমি যখন চাকরি করতাম সেটা আমার ছিল অকুপেশন, এই চাকরি আমি ছাড়লাম 1959-এ, তারপরে আমি প্রফেশনে এলাম, ওকালতিতে আরম্ভ করলাম, ওকালতি জীবন আমার শুরু হলো এবং এই নাটক এবং ফিল্ম আমার সঙ্গে একসঙ্গে আপনি বলেছেন এখনো পর্যন্ত। আচ্ছা মালিকদের কাজের কথা একটু বলুন, আগে আপনি খুব বলেছিলেন ওই হীরক রাজার দেশের রোলটা আপনি কিছুতেই করতে পারছিলেন না। হ্যাঁ হীরক রাজার দেশের রোলটা আমার কি আমি একটা সেটা আমি একটা মানে কি বলবো সত্যি একটা জ্ঞান অর্জন করেছিলাম যে কস্টিউম প্রপার কস্টিউম একটা মানুষের চরিত্র এনে দেয়। যে চরিত্রে ধরুন নাট্যকার লিখেছেন তার সঙ্গে যদি আপনার কস্টিউম সেটা যদি ভালোভাবে মেলানো যায় তাহলে কিন্তু চরিত্রটা কীভাবে তার পরিস্ফুটন হবে সেটা খুব সহজ কাজ হয়ে দাঁড়ায়। যেমন হীরক রাজার দেশে আমাকে মানিয়ে যখন স্ক্রিপ্টটা দিলেন আমি তখন বারবার পড়লাম, পড়ে আমি কীভাবে ডায়ালগটা সংলাপগুলো বলবো, আমার বলাটার ভঙ্গিমা কীরকম হবে আমি কিছুতেই ঠিক করতে পারছিলাম না। তো একদিন সৌমিত্রকে আমি ফোন করলাম, তা সৌমিত্র বললো যে আপনি মানিতাকে ফোন করুন না, ফোন করে আপনি জেনে নিন। তা মানিতাকে ফোন করলাম, মানিতা দেখুন আমি কীভাবে বলবো আমি ঠিক বুঝতে পারছি না, আপনি আমি যদি বলে দেন। তা মানিতা বলে হবে হবে ঠিক হবে যাও চলো ফ্লোরে চলো ঠিক হবে। তা আমি গেছি ওখানে, কী কস্টিউম হবে সেটা আমি জানি না, তাই মানিতার খাতায় ছবি আঁকা একটা একটু দেখেছিলাম কিন্তু ততক্ষণ সেরকমভাবে অনুধাবন করতে আমি পারিনি। সেখানে গিয়ে মানিতা যখন অনন্তকে বললো যে এইভাবে মেকআপ মনে করে দাও, তা মেকআপ করে দেওয়ার পর যখন আয়নার সামনে দাঁড়ালাম তখন যেন স্বতঃস্ফূর্তভাবে আমার ডায়ালগটা একটা পিকিউরিয়ার ওয়েতে বেরিয়ে এলো, মানে যেরকম আমি ছবিতে বলেছিলাম। আমি দৌড়ে মানিতার কাছে চলে গেলাম, চলে গেলাম, মানিতা আমার ডায়ালগগুলো কি এরকম হবে? মানিতা বলে এই তো হয়ে গেছে, এত চিন্তা কিসের, যাও শটের জন্য রেডি হো। তারপরে হাল্লার সাথে রাজে ডাবল রোল ওইটা নিয়ে একটু বলুন না কিভাবে কাজ করেছিলেন, খুবই আইডিয়া। হ্যাঁ ডাবল রোল আমি একটা আমার মনে পড়ে যে ওই যখন শুন্ডির রাজা বসে আছেন তার দরবারে এবং হাল্লার রাজার দূত এসেছে যুদ্ধ ঘোষণা করে তার ফরমান নিয়ে এসেছে, সেটা শুনেই শুন্ডির রাজা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। তো আমাকে মানিতা তার আগের দিন বলেছিলেন সন্তোষ ওদিন একটু রাত্রি হবে, ওটা নাইট শট, নটা নাগাদ ওই শটটা নেবো, তা বলে রেখে দিলাম তোমাকে। আমার তখন অজ্ঞানটা কীরকম হবো এ নিয়ে আমার একটা চিন্তা হলো। স্টুডিও থেকে ফেরার পরে আমি সেই জন্যই আমি একটু ভাবতে শুরু করলাম যে কীভাবে হবে কীভাবে হবে কীভাবে হবে, হঠাৎ অজ্ঞান হয়ে যাবো না, দুপুরে পড়বো না, একটু টাইম দেবো না, কী করবো, ভাবতে ভাবতে হঠাৎ আমার মনে হলো আমি একদিন এই আমার বাড়ি থেকে বালিগঞ্জের দিকে বাসে করে যাচ্ছি, আর এই রাজাবাজারের দিক থেকে একটা আরেকটা বাস সিঙ্গেল ডেকার বাস, এটাও বোধ হয় তখন সিঙ্গেল ডেকার ছিল, দুটো বাস প্রচণ্ড জোরে যাচ্ছে, দুটোই প্রায় মুখোমুখি হব হব হয়েছে, বাসের লোকজন কম ছিল, সকলেই প্রায় হুই হুই করে উঠেছে। তা পেছনে দুটি মেয়ে বসেছিল, ছেলে মানুষ, একজনের বয়স বছর 14-15, একটা বয়স 7-8 বছর বয়স, তারাও ওই রকম এই এরকম করে উঠেছে আর কি। যাই হোক, বাসটা জোরে ধাক্কা লাগেনি, সামান্য ধাক্কা লাগলো, জোরে ব্রেক করতে থেমে গেল, একটু ঝগড়াঝাঁটি হলো, তারপর পাশ কাটিয়ে চলে গেল। যখন ভিক্টোরিয়া কলেজ যখন ছাড়ান ছাড়িয়ে প্রায় যাচ্ছে বাসটা, হঠাৎ দেখি 12-13 বছরের মেয়েটি হঠাৎ করতে করতে অজ্ঞান হয়ে গেল।
তখন আমার মনে হলো ওই যে লাগবে লাগবে একটা প্রচণ্ড অ্যাক্সিডেন্টের ভীতি, এতক্ষণ মধ্যে তার মনের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি করেছিল, সেটা তার নার্ভস আর ধরে রাখতে পারলো না, যার জন্য এই সময় সে অজ্ঞান হয়ে গেল। আমি তো এইরকম অ্যাক্টিংটা করব, তা মানিকদা মনিটর নিলেন, আমি ঠিক ওই রকম অ্যাক্টিং করলাম। তো মানিকদা এক সেকেন্ডের জন্যে তার স্বভাব যেরকম আছে আর কি, আঙুলটা একটু কামড়ে ধরে বললেন, না সন্তোষ ওই ওটা করো না, তুমি উঠে দাঁড়াবে, ফরমানটা পড়বে, উঠে দাঁড়াবে, ধাপ করে পড়বে। আমি তাই করলাম, কিন্তু মনটা আমার একটু যেন খারাপ হলো। আমি নিজে চিন্তা করতে আরম্ভ করলাম, চিন্তা করতে করতে আমার মনে হলো, বেশ চিন্তা করার পর মনে হলো, মানিকদা ইজ কারেক্ট, উনি আমার চেয়ে অনেক বড় অভিনেতা। তার কারণ একটা হচ্ছে প্রিমনিশন অফ ডেঞ্জার বলে যেটা আছে, প্রিমনিশন যেখানে সে ডেঞ্জার অট নট টু কাম, যেখানে আমার একটা অ্যাক্সিডেন্ট হবে 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 হতে চলেছে চলেছে, চোখের সামনে দেখতে পাচ্ছি, দিস ইজ অ্যান্টিসিপেশন অফ ডেঞ্জার। আমি অ্যান্টিসিপেট যেখানে করতে পারছি, সেখানে আমার মনের ভেতরে একটা মানসিক সেইটাকে বাধা দেবার জন্য যে মানসিক প্রস্তুতি সেটাও আরম্ভ হয়ে যায়। সেখানে যখন সেটা না হয় তখন সেটা ওই রকমভাবে তার পরিণতিটা ঘটে। সেখানে যখন হঠাৎ দেখা গেল সেটা হলো, আমার মনের মধ্যে প্রস্তুতিটা চলতে 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 আর রাখতে পারলো না, কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়ে গেল, সেখানে আমার ওই জিনিসটা ঘটলো। কিন্তু আমি যেখানে ওয়ার দের ইজ নো অ্যান্টিসিপেশন অফ এনি ডেঞ্জার, ওয়ার ইট কামস অ্যাজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু, সেখানে তো আমার মনের মধ্যে কোনো প্রস্তুতিই নেই, সেখানে তো অজ্ঞানটা হঠাৎ হয়ে যাবে। তারপরে ভেবে আমার ভীষণ ভালো লাগলো, ইয়েস মানিকদা ইজ কারেক্ট, ঠিকই হয়েছে। এবং তারপরে সোনার কেল্লা করলাম, জয় বাবা ফেরুনাথ করলাম, জয় বাবা ফেরুনাথ সোনার কেল্লা আমার প্রচণ্ড ভালো লেগেছিল, কিন্তু জয় বাবা ফেরুনাথের ওই ছুরি মারা দৃশ্য ওটা এত সুন্দর, মানে ইন্টারেস্টিং ব্যাপার ঘটেছিল, আমি তো বুঝতে পারছিলাম যে হচ্ছে যে ওটাকে কীভাবে শটটা নেওয়া হবে, কিন্তু যেভাবে শটটা নেওয়া হলো সে অপূর্ব। তা ওর ডিটেলসটা আর বলার কোনো প্রয়োজন আছে? না বলুন একটু, হ্যাঁ সেটাই দরকার। গেঁটে দিয়ে নাইলনের দড়ি দিয়ে ধরে রাখা হয়েছিল, উল্টো ক্যামেরায় সেই ছুরিটাকে টেনে নেওয়া হয়েছিল, ক্যামেরা যখন সোজা করে চালানো হলো তখন দেখা গেল ছুরিটা এত ইন্টারেস্টিং জিনিসটা হয়েছিল। তা এরপরে আমি সন্দীপ মানে বাবু মানিকের ছেলে একটা ম্যাগাজিন বার করেছিল, আমাকে একটা লেখা দিতে বলেছিল, আমি এই মুহূর্তের উপরে একটা লেখা লিখেছিলাম যে আমাকে যখন ছুরি মারা হচ্ছে আমার তখন মানসিকতা কীরকম। তার ভেতরে একটা ছোট্ট অংশ আমি বলে রাখি যে আমি অত্যন্ত যেন নার্ভাস হয়ে গেছি, এবং ছুরি মারা কালকে শুটিংটা হবে, আমি যদি বাঁচি কি না বাঁচি, এত বড় 2.5 কেজি করে এক একটা ছুরির ওজন, আর সে কাম নাকি ছুরি ছুটবে, প্রফেশনাল ছুরি ছুড়িয়ে ছুরি ছুটবে না, সুতরাং কী হবে জানি না। মনের ভেতরে করতে করতে বাড়িতে এসে দেখলাম যে আমার সব ইন্স্যুরেন্সের প্রিমিয়ামগুলো সব দেওয়া হয়েছে কিনা, তারপরে দেখলাম যে না কিছু বাকি আছে, কী সব মনে আসে, ব্যাংকের পাসবই খুলে দেখি অত টাকাও আমার নেই। তা হঠাৎ মনে পড়লো এই টিটো মানে দীপঙ্কর দে, সে নাকি খুব আমার কুষ্টির কাছে ছিল, তা ওনাকে খুব বড় অ্যাস্ট্রোলজাদুকে একবার টেলিফোন করে জিজ্ঞেস করি যে আমি বাঁচবো কি মরবো। তা আমার কোন ফাঁকে আমার স্ত্রী আমার ঘরে এসে গেছেন আমি জানিনি, জানি না। তা আমি টিটোকে ডায়াল করছি, 7 বার ডায়াল করার পরে তো এনগেজ ডায়াল টোন আসছে, 7 বার ডায়াল এনগেজ, আমি দুচ্ছাই চুলোচ্ছাই এই যন্ত্রটা করে মানে রাখতে যাচ্ছি। আমার স্ত্রী মিটিমিটি হেসে বললেন, কী করে পাবে লাইনটা, কেন কী হয়েছে, বলে তোমার তো নিজের লাইনটাই ডায়াল করে চলেছে, নিজের নম্বরটাই বারবারই ডায়াল করছি, এনগেজ ডায়াল টোন তো আসবেই। এরকম খুব মজার ঘটনা ঘটেছিল আর কি। তা এটা সম্বন্ধে আমি একটা লিখেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল এই সোনার কেল্লা জয় বাবা ফেরুনাথ। সন্ন্যাসী ভাবে প্রণাম করতে, ও সে তো মানিকদা লিখেছিলেন,
ওই ম্যাগাজিনে মানিতে লিখেছিলেন, সে যখন সন্ন্যাসী সেদিন যাচ্ছি তখন এই দশাশ্বমেধ ঘাটে সেখানে একজন পাণ্ডা, সে তো একেবারে সাষ্টাঙ্গে প্রণিপাত, দূরে দূরে মালিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর খুব হাসছেন। তা আমার তখন মনে হলো হাত আমি কি করবো, সোজা করা উচিত না উল্টো করা উচিত, আমি জানি না হয়তো সোজা করলে ভূত হলে ধরা পড়ে যাবো, যাই হোক কি একটা মাঝামাঝি রেখে দিয়েছিলাম আর কি, সোজাও নয় উল্টোও নয়, হ্যাঁ সে প্রণাম করে মুক্তি বলে আমি তাকে আবার পাঠাচ্ছি। প্রফেশনাল থিয়েটারে আমি বললাম যে আমি তারিখটা ইয়ারটা আমার মনে হচ্ছে সত্তর একাত্তর এরকম কিছু হবে, নট নটি এবং বিশ এটাতে করি, তারপর থেকে আমি রেগুলার প্রফেশনাল স্টেজ। এটা কেন এলেন আপনি প্রফেশনাল এতদিন অ্যামেচারটা করেছেন, ছাড়লেন কেন রূপকার? ওই যে রূপকার ছাড়লাম সে কারণটাও আমাকে জিজ্ঞেস করবেন না, বলতে পারবো না 67 সালে, কারণ আমি জানতে পেরে গেছি আপনি সবিতা বসু দত্তর সঙ্গে ইন্টারভিউ নিয়ে এসেছেন, সুতরাং না এইটা তো সবাই এড়িয়ে যাচ্ছেন, কেউ এই কথাটা বলছেন না, ছাড়াছাড়ির কথাটা কেউই বলছেন না, না সেটা জানার সম্বন্ধে আমার যদি বিশেষ আগ্রহ থাকে তাহলে আমি টেপটাকে বন্ধ করে দিতে বলবো, কিন্তু বলি তো আমরাই জানবো আর তো কেউ জানবে না, ওই আকি কারণ আর কিছু না, ওই কারণ সবিতা বসু দত্ত তো আমার বিশেষ বন্ধু, আমার সঙ্গে মতান্তর যাই থাক না কেন আমি কিন্তু ওর গান এবং আবৃত্তি এই যেন আমাকে টেনে রেখে দেয়, চেষ্টা করে আমি সঙ্গে ঝগড়া করতে পারি, খুব দুঃখ হয় যে মানে এমন থিয়েটার থেকে সরে গেলেন সবিতা দা, কেন ওনার মতন মিউজিক্যাল প্রোগ্রাম গুলো আর থিয়েটার তো হচ্ছে কোন থিয়েটারে দালি তো শুরু করতে পারবে না একদম কিছুতেই, আগে তো কথা বলতেই আমাদের সঙ্গে রাজি ছিল উনি, কেন এই সময় হ্যাঁ বলে না আমি বলবো না ওইসব কথা, কেন ওইগুলো জিজ্ঞেস করতে, দুবার গেলাম তারপর উনি কথাগুলো বললেন, তা বাই চান্স ওই ফার্স্ট সাইড সেকেন্ড সাইড থার্ড সাইড আমি কোনদিন ভাবিওনি, হঠাৎ দেখি গণেশ দা আমার চেম্বারে এসে হাজির যে সন্তোষ বাবু আপনাকে অভিনয় করতে হবে, প্রফেশনাল বোর্ডে প্রফেশনাল অভিনেতা হিসেবে আপনাকে জয়েন করতে হবে, আই অ্যাকসেপ্টেড ইট, মানে এর ভেতরে কোনো সেরকম ভাবে আমি একটা আমার যে জয়েন করবো খুব একটা ইচ্ছে ছিল, এবং তার আগেই সমর মুখার্জি তার এই বিশ নাটকে আমার সঙ্গে যোগাযোগ করে গেছে, দুটো একসঙ্গে আমি চালাতাম, এবং দানাকালীর নাটকে এই দানাকালীর চরিত্রটা আমার ভীষণ ভালো লেগেছিল, তখন আমার ফিজিক্যাল ফিটনেসটাও ছিল অনেক বেশি, কিছুটা কমিক্যাল ছিল, সিরিয়াস চরিত্র ভীষণ ছিল সেখানে, যখন সেই দানাকালী জীবে রামকৃষ্ণ নাম লিখে দিচ্ছেন সেন্টার অফ দ্য স্টেজ, আমি তখন দাঁড়িয়ে তার নামটা লেখার পর সেখান থেকে আমি প্রায় হাত পাঁচ সাত এবারে সোজা ছিটকে পড়তাম উইংসের ধারে, রেগুলার ভার্চুয়ালি পড়তাম, পড়ে সেখান থেকে ক্রল করে চলে আসতাম রামকৃষ্ণের পায়ের কাছে, এবং মনে হয় আমি একদিন কি দুদিন আমি সামান্য আঘাত পেয়েছিলাম, কিন্তু আমার কোনোদিন আমি আঘাত পাইনি, এবং চরিত্রটা করতে আমার ভীষণ ভালো লাগত। বিনোদিনী কি করতেন তখন? বিনোদিনী করতো আমাদের ইয়ে বাসন্তী, আচ্ছা বাসন্তী করতো বিনোদিনী, দীপিকা ছিল, মলিনাদি ছিলেন, রানী রাসমণি না, নটনটির পর্যায়ে রাসমণি নেই, মলিনাদি আমি আগে শুনতাম যে গ্রুপ থিয়েটারে থেকে নাকি প্রফেশনাল থিয়েটারের সঙ্গে কোন রকমে অ্যাডজাস্ট করতে পারা যায় না, কিন্তু সেরকম কোনো আমার জীবনে ঘটেনি, আমি খুব সহজেই মানিয়েও নিয়েছিলাম, ওরা মেনেও নিয়েছিলেন আমাকে, সবই তো প্রফেশনাল আর্টিস্ট,
তারপরে আমি ভ্রান্তিপি রাজনীতির ডাইরেকশনে করেছিলাম। সে কি প্রথম আপনার ডাইরেকশন? হ্যাঁ, ভ্রান্তিপি রাজ আমার প্রথম ডাইরেকশন। সেটা হয়েছিল আপনার ওই প্রথমে যে বালিগঞ্জে নারী শিক্ষা সদন আছে না, বালিকা শিক্ষা সদন, সেখানে প্রথম হয়। মাধবী ছিল আমাদের সঙ্গে। সেখানে কি প্রফেশনাল লেভেলে হলো না? প্রফেশনাল লেভেলে, প্রফেশনাল বালিকা শিক্ষা সদনে। আচ্ছা, কিন্তু সেখানে আমরা বেশি দিন থাকতে পারলাম না, তার কারণ ওনারা স্টেজটা তা বেশি দিন দিতে অস্বীকার করলেন। তারপরে আমরা চলে এলাম ওই ইয়েতে, অবনমহলে চলে এলাম। অবনমহল থেকে আমরা চলে এলাম যোগেশ মাইমে। যোগেশ মাইমেতেই আমাদের নাটকটা শেষ হয়। আচ্ছা, এটা কি নামে করতেন, কি ব্যানারে, কি প্রোডিউসার, প্রোডিউসারের কি নাম ছিল আমি ভুলে গেছি। মানে কোনো গ্রুপের নাম? না, কোনো গ্রুপ নয়, এটা জাস্ট প্রোডিউসার ছিলেন, নামটা আমি মনে করতে পারছি না। আর কে কে ছিলেন? মাধবীদি তো বড় বলি, ওই নিমু ভৌমিক ছিল। আচ্ছা, বুলবুল চৌধুরী ছিল, তারপরে আমাদের ইয়ে ছিলেন চাকর, কে চাকর আমি। আচ্ছা, নিমু ছিল আর ছিলেন ওই কিছুদিন করেছিলেন কি বলবো তোমার নাম, আমাদের পাহাড়ি 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 ললিতা কিছুদিন ছিলেন। তারপর এই হলো, তারপরে বিবর করেছি। বিবর করলেন বোধ হয় ক্লেম রাউনে? না, বিবর হচ্ছে রঙমহলে। বিবর রঙ, আর আমাদের রবির সঙ্গে আমরা ছদ্মবেশে নাটক করেছি, শ্রীমতী ভয়ঙ্করী এক বিজয়নে করেছি। শেখর বাবু চলে যাওয়ার পরে আমি জয়েন করি, কিন্তু শেখর বাবুর রোলটা আমি প্রথমে আরম্ভ করেছিলাম, কিন্তু সেই সময় আমার ভয়ানক গলার গণ্ডগোল চলছিল, সেই জন্য আমি ওই রোলটা বেশি দিন করতে পারিনি, আমি অন্য একটা রোলে চলে গিয়েছিলাম। তারপর শ্রীমতী ভয়ঙ্করী ছদ্মবেশি হওয়ার পরে এই কোণে বিভ্রাট এখানে সরকারি নিয়ে আরম্ভ করেছি। ছবি মেইনলি সত্যজিৎ বাবুর কাছেই করলেন? না, তারপরে গোপাল ভাঁড় করেছি, ওটা হচ্ছে আপনার কি আশ্চর্য নাম মনে করি মনে হয় সুর। আচ্ছা, আপনি কি হাসির রোলে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন আজকে আমরা যেটা আপনাকে? না না না, হাবি না না, ঠিক না, আমি ঠিক একটা পার্টিকুলার রোলে নিজেকে মানে প্রতিষ্ঠিত করব এরকম বাসনা আমার ছিল না আজকে। ক্যারেক্টার অ্যাক্টিং, অ্যাক্টার হবে, ক্যারেক্টার অ্যাক্টিং হিসেবে আমি চাই। কিন্তু হয়ে গেছেন? হয়ে গেছি, কিন্তু কতগুলো সিরিয়াস রোলও আমার করতে ভালো লাগে। যেমন এই পার্থপ্রতিমের পূজারিণী ছবিতে আমার রোলটা খুবই সিরিয়াস ছিল, গোপাল ভাঁড়ের সাম পোর্শন আমার খুব সিরিয়াস ছিল। তবে আমার যদ্দূর আমি শুনেছি এডিটিং হোক বা যে কোনো কারণেই হোক, গোপাল ভাঁড়ের চরিত্রটা ঠিক সেরকম সকলকার মন জয় করতে পারিনি। তারপর সলিল সেনের ছবিতে অভিনয় করেছি, আরও অন্য অন্য অনেক, পূর্ণেন্দু পত্রীর মালঞ্চ আমি ছিলাম, এরকম বিভিন্ন। স্টেজে কি সিরিয়াস রোল কি কি করেছে? স্টেজে আমি সিরিয়াস রোল মনে পড়ছে না, মনে পড়ছে না। আচ্ছা সন্তোষ, আপনি তো আরম্ভ করেছিলেন গ্রুপ থিয়েটার দিয়ে, আজকে গ্রুপ থিয়েটারের নাটক দেখেন বা আপনার কি ভাবনা চিন্তা? আমার গ্রুপ থিয়েটারের নাটক সত্যি কথা বলতে কি আমার ধারণা যেটা যে অভিনয় পদ্ধতি যেভাবে ধীরে 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 পাল্টাচ্ছে গ্রুপ থিয়েটারদের ভেতরে, এটা কিন্তু খুব এনকারেজিং ব্যাপার নয়। তার কারণ একটু আনইউজুয়াল পজ অ্যাক্টিংয়ের দিকে টেন্ডেন্সি বর্তমান গ্রুপ থিয়েটার অভিনেতাদের ভিতরে এসে পড়ছে, সকলকে ক্ষেত্রে বলছি না, এটা কিন্তু আমার খুব ভালো লাগে না। তার কারণ তারা যেন ঠিক সহজ জিনিসটাকে সহজভাবে রিপ্রেজেন্ট করতে ইচ্ছে করছেন না, কেন করছেন না আমি জানি না। যেমন ধরুন
আননেসেসারিলি একটা জায়গায় ফিটেজ খাওয়া, তারপরে সাধারণ কথার ভেতরে একটুখানি সুর নিয়ে আসা, তারপর অহেতুক দৃষ্টি বিনিময় করা বা কোনো কারণ ছাড়াই বিনা কারণে বিনা উদ্দেশ্যে অঙ্গ চালনা করা, এর প্রবণতাটা যেন দিনে দিন বেড়ে যাচ্ছে বলে আমি দেখছি। শুধু গ্রুপ থিয়েটারের নাটক আপনি বলছেন? এটা গ্রুপ থিয়েটারে বেশি, এটা কেন হচ্ছে সেটা আমি জানি না। তবে আমি সেদিন একটা নাটক দেখে এলাম ওই ইয়েতে কলা মন্দিরে, গ্রুপটার নাম হচ্ছে যান্ত্রিক না কি নাম সেটা, ওই সেদিন আপনাদের বললাম ভাই, হ্যাঁ ওই এর পরিচালনা আমরা কি বলুন, এক সেকেন্ড একটু বন্ধ করুন। সেই নাটকে আমি দেখলাম যে সত্যিকারের প্রত্যেকটি অভিনেতা অত্যন্ত স্বাভাবিক অ্যাক্টিং করে গেছেন, কেবল হয়তো একটু অভিজ্ঞতার অভাবে সংলাপবহুল বই যেখানে সেখানে সংলাপের গতি কীভাবে নিয়ন্ত্রণ করা উচিত সেটা একটু খামতি হয়েছে, কিন্তু এছাড়া অভিনয় সত্যি অনবদ্য অভিনয়। মানে এই গ্রুপ থিয়েটারের মানে অখ্যাত যে সমস্ত অভিনেতা তাদের এই অভিনয় ক্ষমতা দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। অন্য গ্রুপেরও তো নাটক দেখেন মাঝে মাঝে, না সুবিধে হয় না? না খুব কম দেখি, কারণ সময় পাই না, খুব কম দেখি। এই নাটকটা পরিচালনা করেছিলেন ওই বিপ্লব দাশগুপ্ত, আর গ্রুপটার নাম হচ্ছে গ্রন্থিক। নাটকের নাম হচ্ছে নিঃসঙ্গ, সাপের ওই ডাটি হ্যান্ডসের বাংলা অনুবাদ, আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা আপনি তো হ্যাঁ শিশির বাবুরও তো অভিনয়টা দেখলেন আপনি? হ্যাঁ শিশির বাবু তো অভিনয় দেখেছি, আপনি বলেছিলেন যে পরে বলবো তার সম্পর্কে। হ্যাঁ শিশির বাবুর অভিনয়ে আমার আমাকে ভীষণভাবে নাড়া দিত, যদিও শিশির বাবুর অভিনয়ের ধারা আর বর্তমান অভিনয়ের ধারার ভেতরে কিছু বেশ কিছু তফাত এসে গেছে, তবু তার ধারার মধ্যে মানুষকে তার অভিনয় ধারার ভেতরে মানুষকে টেনে বসিয়ে রেখে দেবার যে ক্ষমতা ছিল সে ক্ষমতাটা কিন্তু আজকে দিনে যেন খুঁজে পাই না। এক সত্যি কথা বলতে কি এক সম্ভুতার মধ্যে সেটা আমি এখনও বেশ পাই। দেখেন মানে এখন তো আর উনি করছেন না, যখন তিনি করতেন তখন আমি রেগুলার দেখতাম, ওনার সঙ্গে আমি অভিনয়ও করেছি। কিসে? ওনার সঙ্গে অভিনয় করেছি আমি রক্ত করবিতে করেছি, তারপর ওই নাটমঞ্চের শোয়েতে, নাটমঞ্চের শোয়ে, আচ্ছা তারপর ওই আপনি রক্ত করবিতে মুদ্রা রাক্ষসে করেছি। কি করেছিলেন সন্তোষ দা? রক্ত করবিতে করেছিলেন আমি, দুটি চরিত্র আছে, কোনো মেজর সর্দার ওইরকম কিছু? না সর্দার না, এই দেখুন আর এই মুদ্রা রাক্ষসে করেছি। আর তাহলে সম্ভুতার প্রায় সমস্ত নাটকে আমি আগে দেখেছি, আমার ভীষণ ভালো লাগতো, উনি যেন মানে ধরে রাখার ক্ষমতাটা তার ছিল। কিন্তু টোটাল প্রোডাকশন শিশিরবাবুর সময়? শিশিরবাবুর সময়ও তাই, শিশিরবাবুর সময় আমি অনেক নাটক শিশিরবাবুর দেখেছি এবং শিশিরবাবুর নাটক প্রচণ্ডভাবে আমাকে আকর্ষণ করত, কিন্তু সম্ভুদার ধরে রাখার পদ্ধতি আর শিশিরবাবুর ধরে রাখার পদ্ধতির ভেতরে বিষয়টা যেন একটা মৌলিক তফাত আছে, সেটা বেশ বুঝতে পারা যায়। ধরুন এক জায়গায় বলি যে রঘুবীর নাটকে শিশিরবাবু যেখানে বলছেন গলাটা তো ভীষণ ভারী ছিল, ভীষণ অজগর ভয়ে যার বনচর কাঁপে থর থর তারি শিরোপরি ভীর শিশু মৃত্যু করে, জানো পিতা ভীর শিশু সিংহ মেরে খায়, এই হচ্ছে তার বলার পদ্ধতি।
গায়ে কাঁটা দিয়ে উঠত। সম্বোধা হয়তো ঠিক এভাবে বলবেন না, কীভাবে বলবেন আমি জানি না, কিন্তু আমার ধারণা সম্বোধাও যেভাবে বলবেন ইকুয়ালি আমাকে ধরে রাখবে। একটা কনভিনসিং কিরকম একটা স্পিরিট আমার মনের মধ্যে আছে রিগার্ডিং সম্বোধা। আপনি চাণক্য দেখেছেন? হ্যাঁ, চাণক্য তো আমি করেছি, শিশুবাবু দেখেছি। চাণক্য যেরকম ভাবে আমাকে ধরে রেখেছিল আর এই মুদ্রা রাক্ষসের চাণক্য শম্ভুদাস সেই ইকুয়ালি একই রকম ভাবে আমাকে ধরে রেখেছিল। সুতরাং সেখানে আমি তুলনা করতে পারি। তার মানে বলতে পারা যায় শ্রেষ্ঠ শিল্পী হলে যে কোনো স্টাইল মানে কারোর উপর বেস করে তিনি সেটা করবেন, যেটা শিশুবাবুর ছিল। তবে এছাড়া আচ্ছা, এখন গ্রুপ থিয়েটার নিয়ে আপনি অভিনয় নিয়ে বললেন, তো টোটাল এদের কাজকর্ম, এদের নাটকের ধরন এসব তো দেখেন না বলছেন? আমি সময় বিশেষ পাই না, দেখি না, খুব কম দেখি। তবে আগে দেখতাম, ধরুন বছর দশেক আগে শম্ভুদার বহুরূপের সমস্ত নাটকই আমি প্রায় দেখেছি, নান্দিকারের অনেক নাটক আমি দেখেছি। নিজেরা গ্রুপ থিয়েটারে কাজ করতে ইচ্ছে করে না, নিজে একলা আলাদা করে কিছু? একদম না, একদম না। আচ্ছা, আপনি যদি জিজ্ঞেস করেন যে কেন, আমি বলবো সময়ের অভাব, কিন্তু সেটা লঙ্গরখানার খিচুড়ি আর কি। আচ্ছা, এখন আর কি করছেন? সরকারি না তো করছেন? আর কিছুই করছি না, এখন একটা শুটিং করছি সম্রাট সুন্দরী, মানে যেটা থিয়েটার নাটক হয়েছে সেইটাই করছি। আর এখন এই আমার আইনের ব্যাপারে খুব বেশি রকম ব্যস্ততা। কোনটা বেশি ব্যস্ততা আপনার? দুটোই না, ইকুয়াল? মাঝে মাঝে এটা বেশি হয়ে যায়, মাঝে মাঝে ওটা বেশি হয়ে যায়, তার মধ্যে ইকুয়াল, তার মধ্যে সংসারটা প্র্যাকটিক্যালি নেগলেক্টেড হয়। তবে আমার স্ত্রী মানিয়ে গুছিয়ে নেন সব কিছুই, প্র্যাকটিক্যালি তিনিই করেন, আমি কিছুই করি না। সংসারটা আমি একটা অপদার্থ, এটা শিঙি মাছ কিনতে গেলে বলবো আমি মিছুনিকে জিজ্ঞেস করবো শিঙি মাছ কিরকম দেখতে রে, তারপরে হয়তো কিনবো, এরকম অবস্থা আর কি। আর কারোর সম্পর্কে আপনি যদি বলতে চান যাদের অভিনয় দেখেছেন? কিন্তু আপনি সেদিন বলেছিলেন সন্তোষ অনেক কিছু অন্য আপনার অভিজ্ঞতা আমার দেখা, এগুলো বলবো, সেগুলো আপনি আজকে মেশিন করতে পুরো কিচ্ছু বললেন না। অনেক কিছু বলবো আমরা, খুব ভাবলাম যে না সেদিন যেগুলো বলবো তার মধ্যে মেশিনটা নেই, মেশিন বন্ধ আছে, আপনি বলুন। না সেদিন আপনাকে যেটা বলছিলাম যে যদি আমাকে কেউ প্রশ্ন করে যে আজকে আপনি তো অনেকদিন ধরে অভিনয় করছেন, অভিনয়ে আমাদের ধারণা আছে, অভিনয় সম্বন্ধে আপনি জানেন কিছু ফিল্ম এবং স্টেজ সম্বন্ধে, এই সময় যদি আপনাকে সরকার থেকে 5 লাখ কি 6 লাখ টাকা দেওয়া হয়, আপনি একটা ভালো ছবি করুন, আপনি তাহলে কী করবেন, আপনার কী উত্তর হবে, আপনি কী সাবজেক্ট ম্যাটার চুজ করবেন, আপনি কী দৃষ্টিভঙ্গি নিয়ে ছবিটা করবেন, আপনি ছবিটাতে ইন দ্য মেকিং অফ দ্য ফিল্ম আপনি কীভাবে মানে প্রোগ্রেস আপনার হবে, এটা সম্বন্ধে আপনি কিছু বলুন। তা সেটা সম্বন্ধে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার উত্তর হবে যে যে সাধারণত যেরকম দেখছি, আমি হয়তো ভুল দেখছি, জানি না ঠিক দেখছি কিনা, জানি না হয়তো ভুল, সেটা সেই ভুলটা যে ভুল সেটা যতদিন না ভেঙে দিচ্ছে কেউ, ততদিন আমার মনে হয় আমি প্রথম টাকাটা যখন হাতে পাবো তার থেকে আমি 1 লাখ টাকা আমি আমার নিজের পকেটে পুড়ে দেব, তারপরে যেটা পড়ে থাকবে সেটা সাবজেক্ট ম্যাটার চুজ করার সময় বা আমার কীভাবে আমি প্রোগ্রেস করব সেটাকে ঠিক করতে গিয়ে আমি ভাববো
যে সরকার আমাকে ছবির জন্য টাকা দিয়েছেন তিনি ফিল্ম মেকিং সম্বন্ধে তারা কতখানি ইন্টারেস্টেড, তারা সত্যিকারই কি চান যে আমাদের দেশে ভালো ছবি হোক? যদি দেখি হ্যাঁ সরকারের সত্যি একটা উদ্যম আছে, একটা প্রচেষ্টা আছে এবং সরকার চাইছেন আমাদের দেশে ভালো ছবি হোক, ছবির মাধ্যমে লোকশিক্ষা হয়, এটা যদি আমি বুঝতে পারি তারা করছেন, তাহলে বাদবাকি টাকায় প্রাণ ঢেলে ছবি করব, খুব ভালো ছবি করবার চেষ্টা করব, পারবো কিনা আমি জানি না। যদি দেখি যে না এটা একটা রুটিন ওয়ার্ক, যে হ্যাঁ আজকালকার ওই ফিল্ম তৈরি করবার জন্যে গভর্নমেন্টের কিছু টাকা লোন দেওয়া এটা আমাদের প্রোগ্রামের মধ্যে আছে তাই আমরা টাকাটা দিচ্ছি, কোনো সেরকম কোনো একটা ইন্টারেস্ট যদি না দেখি তাহলে ভালো ছবিও করবো না সব টাকাও দেবো না, তার থেকেও কিছুটা মেরে দেবো। এই একটা চারিদিকে দেখে কীরকম মাঝে মাঝে একটা মানসিকতা আমার মনে গ্রো করে, যদি এমন কেউ থাকেন যে সেই মানসিকতাটা আমার ভুল বলে দেন তাহলে আমি কিন্তু বাধিত। আজকাল যে ওয়ান ওয়ার্ল্ড থিয়েটার হচ্ছে আপনি দেখেন, দেখেছেন? ওয়ান ওয়ার্ল্ড থিয়েটার তো আমরা আজকে 7-8 বছর ধরে করছি নিজেরা, আপনি বাইরের কলসো? হ্যাঁ আচ্ছা, আমরা ছদ্মবেশী ওয়ান ওয়ার্ল্ড করেছি। ওটা কি ওয়ান ওয়ার্ল্ড থিয়েটার হয় বাইরে? কিরকম মানে ওটা ওই এটা তিন দিক খোলা থাকে, তিন দিক খোলে না মানে আপনার কি ধারণা ওই প্রয়োগ? ভালো, খুব ভালো, মানে সামনে আপনার দর্শক থাকবে 7,000, 8,000, 10,000, 12,000, 15,000, 20,000, এই দর্শকের সামনে আপনি অভিনয় করার সুযোগ পাচ্ছেন ওয়ান বল। আমরা যেখানে ছদ্মবেশী করেছি, শ্রীমতী ভয়ঙ্করী করেছি, তারপর এই কোণে বিভ্রাট করছি, বিভিন্ন নাটক, মানে যাত্রার মতো তিন দিকে লোক বসে, পেছনটা যাত্রা যেমন চারদিকে বসে তিন দিকে বসে, যাত্রাও তো এখন তিন দিকে ওই ওয়ান ওয়াল ফ্লাই যে হলে তো আজকাল একদিকেই হচ্ছে। ওখানেও একটা প্ল্যাটফর্ম থাকে, প্ল্যাটফর্ম থাকে, মাইক অ্যাক্টিং, কিন্তু ওই অ্যাক্টিং করার মজা অনেক অনেক মজা। তা সেখানে বিভিন্ন রকম দর্শক পাওয়া যায়, বেশিরভাগই তো মফস্বলের দর্শক, তারা একটা ভালো গল্প চায়, একটা ভালো গল্প যদি তারা সেই নাটকের মাধ্যমে পায় তারা ভীষণ খুশি হয়। আচ্ছা, সেটা কি আপনি মনে করেন না যে আরবান অডিয়েন্সও সেরকম একটা ভালো গল্প চায় যেটার আজকাল অনেক অভাব হয়ে গেছে? হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, যার জন্য হয় কি আমাদের গ্রুপ থিয়েটার তারা বেশি এই বাইরে গিয়ে যে ধরনের নাটক বেছে নিচ্ছে, যার জন্য তাদের বাইরে গিয়ে তাদের শো করতে অসুবিধা হয়, মোটেই চলবে না, মোটেই চলবে না। আর ওখানকার দর্শক তারা মানে কাটা কাটা কথা বলতে অভ্যস্ত, একদম কাটা কাটা, সোজা দাঁড়িয়ে উঠে বলবে বসে পড়ুন আপনারা, আপনাদের নাটক শুনতে চাই না, একেবারে চুপ করে দেবে। তো সেই রকম এক্সপেরিমেন্টাল ড্রামা যা আমাদের গ্রুপ থিয়েটারে সাধারণত করে থাকেন এগুলো কিন্তু ওই ওয়ান বলে একদম চলবে না। ওয়ান হলে একটা বেশ ঘরোয়া গল্প, একটা ড্রামা থাকবে তার ভিতরে, নাটক থাকবে, গল্প থাকবে, তারা বসে শুনবেন, মানে যেটা এখন প্রফেশনাল থিয়েটারে অন্তত আছে, নাটক যাই হোক একটা গল্প অন্তত আছে, ভালো গল্প আছে, ভালো নিশ্চয়ই খুব না কিন্তু না, যাই হোক একটা গল্প থাকলে বসে দেখি। এবং মফস্বলে আপনি একবার বলেছিলেন যে হাসি এক শীতেতে আপনি সেই র‍্যাপার জুড়ে অভিনয় করছিলেন, কেউ কিছুতেই হাসছে না, সেটা একটু ছদ্মবেশী নাটক, ছদ্মবেশীতে হ্যাঁ, সেটা কোথায় অভিনয় করতে গেছি, সেখানে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, সে হাড় কাঁপানে শীত। তা আমি রবিকে বললাম যে রবি আমি কিন্তু টুপি পরে নাবো, গলায় কমফর্টার জড়িয়ে ভেতরে দুটো সোয়েটার পরে একটা মাথায় একটা টুপি পরে ছদ্মবেশী নাটকে আমি যখন প্রথম আমার এন্ট্রান্স হয় তখনই বেশ ধরুন 10 সেকেন্ড ধরে লোকে হাসে। আচ্ছা কেন মানে দেখে এই একটা মানে এটা ইয়ে হয়ে গেছে, ইমেজ হয়ে গেছে আর কি। তা সে টুপি পরে নামলাম, আমি ঢুকলাম, কোনো রিয়াকশনই হলো না, কোনো হাসি নেই, কিচ্ছু নেই। তা আমি কথা বলতে বলতে আমি হঠাৎ মনে হলো যে কী হলো, টুপিটা খুলে ফেললাম, এই ডায়ালগের মধ্যে টুপিটা খুলে ফেলার পরে এরকম মজা লাগে, খুব ভালো লাগে সেটা। আচ্ছা আরো দু চারটা ঘটনা যদি আপনার মনে পড়ে, মজার ঘটনাগুলো আপনার এক্সপেরিয়েন্সের। ওই তো সেটি সত্যি তো জন্য কমে গেল, এইটুকু তো আমি বলে দিলাম, কিছু বলুন বাকির মধ্যে। আমরা ওই হঠাৎ মানে এমনি বলতে গেলে মুশকিল হয়, আমি টেপ করলে ভালো হয় তাহলে করবেন পরে, এখন কেটে দিন।
উপরে বসুন। হ্যাঁ, আজকে আর টাইম দিতে পাচ্ছি না। আমার বন্ধু হাশিম আব্দুল হালিম এই স্পিকার, তার মেয়ের বিয়ে, আর সেখানে আমার বন্ধু বান্ধব সব এসে গেছে, যাবো। আজকে আমাকে একটু ছুটি দিতে দেন, খুব ভালো হয়। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, এত কথা জানলাম। আবার হয়তো একদিন আবার আপনার সঙ্গে টাইম করে আসব। তবে আপনার কিছু ছবি টবি কয়েকটা ছবি দিন না, আপনার এমনি ছবি, নাটকের ছবি দিলে খুব ভালো।